সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম দুবাইয়ের মিরাকেল গার্ডেনের আদলে করা হয়েছে চট্টগ্রামে ডিসি পার্ক। এই ডিসি পার্কের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এখানে রয়েছে 127 প্রজাতির ফুল সরবরাহ রয়েছে। এখানে কিভাবে আসবেন তাহলে জেনে নিন। চট্টগ্রাম শহরের এক এখানে এসে 8 নম্বর অথবা 7 নম্বর বাসে করে আপনাকে চলে আসতে হবে ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে। এইটা হচ্ছে পুলিশ বক্স। এখানে নেমে আপনি সোজা বাইপাস ধরে এদিকে যেতে পারবেন অটোরিকশা করে অথবা হেঁটে। আমি হেঁটে চলে যাচ্ছি, মাত্র 5 মিনিটের পথ। তো কিছু দূর গেলেই এরকম একটি সার্কেল দেখতে পাবেন মোড়। এখান থেকে আপনার পার্কটি দেখা যায়। আমরা ইতিমধ্যে একদম পার্কের সামনে চলে আসছি। দেখতেছেন আমরা এখান থেকে একদম ডিসি পার্কের গেটে চলে আসছি। এখান থেকে আমরা টিকিট নেব, ডিসি পার্কের টিকিট। একটি টিকিটের উপর লেখা আছে মাত্র 50 টাকা, কিন্তু আমাদের থেকে টিকিটের মূল্য নিয়েছে মাত্র 30 টাকা। দেখুন, 30 টাকা দিয়ে ক্রয় করে আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে আপনি এরকম এই প্লেসটি দেখতে পাবেন, এরকম দৃশ্য চারিদিকে। আর একটু এগোলেই আপনি দেখতে পাবেন, আপনি তাদের একটি ম্যাপ দেখতে পাবেন। দেখুন এই ম্যাপটি কোন দিকে কি আছে, এই ম্যাপের মধ্যে লেখা আছে। আপনার প্রথমে প্রবেশ করে এই জিনিসটা দেখে নেবেন। এবং এই মেলাতে কত রকমের ফুল আছে এই বোর্ডটার মধ্যে আপনারা চাইলে পরে নিতে পারবেন। এই জায়গার মধ্যে চাইলে আপনারা ছবি অথবা সেলফি নিতে পারেন। এবং আমরা চলে যাব সেই ফুলের বাগানে। দেখুন সারি সারি শুধু ফুল আর ফুল চারিদিকে। ফুলের গন্ধে আপনার এখানে মন ভরে যাবে। এক কথায় অসাধারণ একটি দিন কাটিয়েছি সেই দিন, শুধু ফুল আর ফুল। ফুলের মাঝখানে হারিয়ে গিয়েছিলাম আমি। আপনারাও চাইলে এসে ঘুরে যান, ফুলের মাঝে হারিয়ে যান। আরও রয়েছে দেখলাম বাচ্চাদের জন্য অনেকগুলি রাইড। এটা হচ্ছে নৌকা রাইড, একটা দেখতেছি একটি ড্রাগনের উপরে বাচ্চাদের সাথে তাদের গার্ডিয়ান মুরব্বীরাও আছে দেখতেছি। অনেকগুলি রাইড দেখলাম বাচ্চাদের জন্য। বাচ্চাদের পাশাপাশি মুরব্বীরাও এই নৌকার মধ্যে ভ্রমণ করতে পারবেন, রাইড শেয়ার করতে পারবেন। দুটি বড় বড় দিঘি আছে, দিঘির মধ্যে এরকম নৌকা আছে, আপনারা চাইলে নৌকা নিয়ে ভ্রমণ করতে পারেন। আর একটি কথা সবার উদ্দেশ্যে বলতেছি, যারা এ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে এসেছেন, আপনারা অবশ্যই একটি ভিডিওতে লাইক করে যাবেন। নতুন কেউ যদি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য। চট্টগ্রাম শহরের খুব কাছেই এই জায়গাটি। আমার মতে যারা নিরিবিলি পছন্দ করেন তারা এই জায়গাটি হচ্ছে বেস্ট একটি জায়গা। খুব মনোরম একটা পরিবেশ, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটি। আপনারাও একবার এসে ঘুরে যাবেন, দেখে যাবেন এবং ফুলের সুবাস নিয়ে যাবেন। কিন্তু এখানে যতটুকু জানি ফুল নাকি দেখা যাবে, ঘ্রাণ নিতে পারবেন, ফুল ছেঁড়া যাবে না। এটা একদম প্রধান ডিসি সাহেবের অর্ডার। তো দেখুন চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর একটি পরিবেশ। কেউ নৌকা নিয়ে ভ্রমণ করতেছে, আবার কেউ নৌকা প্রদর্শনী করতেছে। এখানে নৌকা প্রদর্শনীও আছে, আপনারা চাইলে নৌকা প্রদর্শন করতে পারেন। আর সবগুলি দেখার পর আমরা চলে আসছি আরেকটি জায়গায়, আরেক দিকে। পার্কটা মূলত অনেক বড়, আপনারা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন। এদিকেও অনেকগুলি স্টল আছে। এবং এখানে দেখুন আমরা খেজুর গাছের দৃশ্যগুলি দেখুন, একদম আপনি মনে হবে আপনার এখানে আসলে মনে হবে আপনি কোনো আরব দেশে আছেন। খুব সুন্দর লাইটিং করা হয়েছে খেজুর গাছগুলিতে। এবং এই রাস্তাটির দুই পাশে রয়েছে দুটি সুবিশাল দিঘি। দিঘির মধ্যে আপনারা চাইলে নৌকা ভ্রমণ করতে পারেন, সাম্পান নিয়ে সাম্পানে চড়তে পারেন। এবং এখানে প্যাডেল জাতীয় কিছু বোর্ড আছে, ওইগুলিতেও চাইলে আপনারা সুন্দরভাবে ভ্রমণ করতে পারেন এই দিঘিগুলির মধ্যে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখুন সন্ধ্যার ভিউটা একদম সামনে। প্রথমে আমরা আসার সময় যে সামনে গেটটি দেখাইছিলাম সেই সামনের ভিউটা হচ্ছে এটা, একদম সন্ধ্যাকালীন। সন্ধ্যার ভিউটি কিন্তু খুব সুন্দর ছিল, খুব লাইটিং টাইটিং করা হয়েছিল, অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।